আমাদের জনগণকে জানাতে চাই যে আপনারা যাদেরকে ভোট দিচ্ছেন ওরা আমাদের লোক নয়। আমার 6 নম্বর কেন্দ্রে যারা দাঁড়িয়েছেন কারো মুখে ও বি সি শব্দটি কেউ কখনো শোনেননি। এসসিদের সঙ্গে কিছু তারা বলে না, ওবিসিদের সঙ্গে তো বলেই না। তাহলে আপনারা তাদেরকে ভোট দিয়ে আসছেন যারা আমাদের কথা বলে। আমাদের কোনো দল নেই, এর জন্য আজাদ চন্দ্রশেখর আজাদ সর্ব ভারতে আজাদ সমাজ পার্টি করেছেন। আমাদের একবার নিজস্ব ঘর হয়েছে। আমি সবাইকে আহ্বান রাখছি আপনারা নিজের ঘরে ফিরে আসুন। আগেই বলেছি আপনারা যেই ঘরে পড়ে আছেন সেটা একটা বৃহৎ বাড়ি ঘর নয়, চার ভিটে চারটি ঘর। এটা এদের এ ব্রাহ্মণদের, এটা বি ব্রাহ্মণদের, এটা সি ব্রাহ্মণদের, এটা ডি ব্রাহ্মণদের, অফ দ্য সেম ফ্যামিলি। তুতো ভাই বোনদের পার্টি, মামাতো বিস্তুত ভাই বোনদের পার্টি। সেখানে আপনার বারান্দা এই যে দল পাল্টাপাল্টি খায়, আপনারা ভাবছেন দল পাল্টাপাল্টি খায় না, একই দলের এই ঘর থেকে এই ঘরে, এই ঘর থেকে এই ঘরে আপনারা ঘোরাফেরা করছেন, বারান্দা দিয়ে ভেতরে প্রবেশ করেন, সেই শক্তি আপনাদের নেই। কেউ কেউ বুঝতে পেরেছেন দেরি তো হলো, এখান থেকে এসে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকের তারিখে আমার সঙ্গে 4 মোর এমএলএস রিটায়ার্ড, যারা মানে এখন কাজ করেন না বলছেন, আপনি ঠিক কথা বলছেন। উই রিয়েলাইজ দ্যাট আমরা ভুল পথে চলছিলাম, আমরা আপনার পেছনে আছি, দে উইল বি কামিং ইন ডিউ কোর্স, আপনারা দেখবেন। তাই বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা আর শোষিত হব না, আমরা আর বঞ্চিত হব না, আমরা নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নেব। আমরা টোটাল 90% অফ দি পপুলেশন এসসি এসটি ওবিসি মাইনরিটি, কেন আমরা ওদের কাছে ভিক্ষের হাত চলব? আমরা ক্ষমতা দখল করব এবং ইট মে হ্যাপেন 2023 হতে পারে। এই নির্বাচনেই যদি একটা রেসপেক্টেবল নাম্বার ভোটস আমরা পাই, ওরা যদি বুঝতে পারে যে ভোটই আসল জিনিস, ইনফ্যাক্ট ভোট ইজ আসল জিনিস, মুখ্য লাভের উপায় হচ্ছে ভোট রাজনীতি, এইখানে সেই ভোটটা যদি আমরা পাই, যদি আমরা দেখাতে পারি যে উই আর নট গোয়িং টু ভোট ফর ইউ এনি মোর, আমরা আমাদের ঘরে ভোট দেব, দেন 2020 থেকে এই ত্রিপুরা রাজ্যে আমরা ক্ষমতা দেবো। না না ওই প্লিজ মাই কনফারেন্স, এটা যে আমার ইন্টারফেরেন্স, প্লিজ ওয়াই থ্যাংক ইউ, হ্যাভ কল দ্য কনফারেন্স। শুনুন আমি ওদেরকে বলি বাটপার শিরোমণি, বাটপার শ্রেষ্ঠ এই মনুবাদ। আপনি যে ওয়ার্ডগুলো বলছেন এই ওয়ার্ডগুলো আইনে তো বলা যায় না, কারণ এইগুলি পেপারে এগুলো যাবে না। আপনি আপনি বলেছেন কিন্তু ওগুলো তো ট্যাপ হচ্ছে না, না শুনুন আমার কথা শুনুন, কতগুলি প্রত্যেক জিনিস একটা ক্রাইটেরিয়া আছে বা একটা নিয়ম কানুন আছে। আপনি অ্যাকচুয়ালি আজকে কি জন্য তাহলে আমাদের বিদ্যা এবং বিত্তের অধিকার থেকে বঞ্চিত হয়ে আমরা এসসি এসটি ওবিসি তৈরি হয়েছে, এবং আমরা সংঘবদ্ধভাবে মোট জনসংখ্যার 90%, এবং যারা এই থিওরিগুলো প্রণয়ন করেছিল তারা অনলি 10%, তারা বুঝতে পেরেছিলেন যদি এটা চলতে থাকে তাহলে কোনোদিন যদি আমরা 90% একত্র হয়ে যাই তাহলে তো ওনাদের গদি থাকবে। ইনফ্যাক্ট ওনারা বহিরাগত, আমরা মূল নিবাসী, আমাদেরকে ওনারা ভাগ করে ক্ষমতা দখল করছে। আজকের মূল পরিস্থিতিটা হচ্ছে এই যে ভোট আমাদের, রাজত্ব ওদের, ভোট আমারা রাজ তোমারা, আওয়াজ উঠে গেছে, কানসিরামজি বলেছেন ভোট আমারা রাজ তোমারা নেই চলে, জিসকা জিতনা সংখ্যা ভারী উসকা উতনা হি ভাগিদারী। আমরা যদি 40% হই, মনে করেন হোয়াট এভার আইটেমস আপনি দিতে চান, চাল ডাল এনিথিং, তাহলে তার 40% আমাদের পেতে হবে, তা না করে আমরা অভুক্ত থাকব। আপনারা 10%, আপনারা যদি 40% পান আপনারা ওয়েস্ট করবেন, ফেলে দেবেন, আমরা শুকবো আর আপনাদের সারপ্লাস হয়ে যাবে। সো জিসকা জিতনা সংখ্যা ভারী উসকা উতনা ভাগিদার। এখন কামিং ব্যাক টু রিজার্ভেশন, আমরা বলি এক দেশ এক নীতি, কিন্তু সমগ্র ভারতবর্ষে সকলের জন্য সংরক্ষণ আছে, এসটি এসসি ওবিসি এবং আদার্স, কিন্তু একমাত্র ত্রিপুরা রাজ্যে মাঝখান দিয়ে ওবিসি বা আপনারা জানেন ফিগারগুলো আমি মুখস্থ বলতে পারি। ত্রিপুরা রাজ্যে এসসিদের জন্য 17% সংরক্ষণ আছে,
এসটিদের জন্য 31%, ওবিসিরা মাঝখান দিয়ে বাদ, আমরা ভোট দিই আর বুক থাপড়াই, ভোট দিই আর আঙুল চুষি। 2019 সনের 8ই জানুয়ারি থেকে ইভেন উচ্চবর্ণের জন্য, বর্ণশ্রেষ্ঠদের জন্য, এমনকি ব্রাহ্মণদের জন্য 10% সংরক্ষণ দেওয়া হয়েছে। আপনার অবগত আছে নিশ্চয়। তাহলে কি হলো, আমরা কি দোষ করলাম? মাঝখানে আমরা বাদ কেন? আমরা কি গানের জলে ভেসে এসছি? আমরা আমাদের অধিকার চাই। এসিরাও তাদের সম্পূর্ণ অধিকার পায় না। এখনো হাজার হাজার পোস্ট 2 নম্বরে এসিরা দখল করে আছে, এমনকি সাংবিধানিক পোস্ট, এমএলএ পোস্ট নাকি শোনা কথা প্রায় 10 জনের মধ্যে অনেকে, প্রায় 50% বোধ হয় কম বেশি হতে পারে, 2 নম্বর চাকরিতে তো আছে, তারা তাদের অধিকার পাচ্ছে না। মানুষের জন্য ইন পার্টিকুলার ওবিসি এন্ড ইন জেনারেল এসটি এসসি ওবিসি মাইনরিটি নিয়ে এই মঞ্চে এই জায়গা থেকে অনেকবার এককভাবে প্রেস কনফারেন্স করেছি। সে 2012 প্রথমবার, 1996, 1991, 1999, 2004, দেন আই গেভ এ পেস টু মাই সেলফ যে ওরা তো আমার কথা বলছে না, ওরা এখনও মনে করে যে কংগ্রেস, সিপিএম, বিজেপি একই পার্টি। নো, দে আর স্যাডলি মিস্টেকেন, লেট মি টেল ইউ, তারা একই পরিবারে, একই মনুবাদী পরিবারে, একই প্রুশিয়ান পরিবারে। আমি ওদেরকে একটা খারাপ শব্দ আজকে ওইদিকে যাও না, আমি তাদের ওরা বহিরাগত, আমরা বন্ধুবাসী, তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি, বর্ণশ্রেষ্ঠ, ব্রাহ্মণ বলে পরিচয় দিয়েছিল, পরিচয় দিয়ে আমাদের মধ্যে কোনো এক কল্পিত ব্রহ্মা মাথার থেকে তাদের সৃষ্টি এবং এটসেট্রা এটসেট্রা, ইউনো অল দিস রাবিশ, স্টুপিড থিংস আই ডোন্ট ইউ টু প্রনাউন্স, ঠ্যাঙ্গের থেকে নাকি সূত্রদের জন্ম হয়েছে বলে আমাদেরকে বিভক্ত করেছে। পরবর্তী সময়ে ওরা বুঝতে পেরেছে এরা যদি 4টি ভাগের মধ্যে, ওরা জানে দে ওয়ার অ্যাট দ্যাট টাইম অনলি 3.5%, আর এরা আমরা হচ্ছে গিয়ে 96.5%। আমরা যদি সেইভাবে বৈশ্য, ক্ষত্রিয় এবং শুদ্ধ একমাত্র হয়ে যায় দেউল বিন ওয়ে, তারপরে ওভার এ পিরিয়ড অফ টাইম তারা নিজেদেরকে, আমাদেরকে 6,743টি জাতিতে অল ওভার ইন্ডিয়া ভাগ করেছে। আমাদেরকে বিভিন্ন সামাজিক অধিকার এবং বিশেষ করে 2টো অধিকার, বিত্তের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল আপ টু 1793। তার মানে এই যে আমি একজন লোক, আমার একটা নিজস্ব চশমা আছে হাতের কাছে, একটা গাড়ি আছে বাইরে, এই সম্পত্তির অধিকার আমাদের ছিল না আজ থেকে প্রায় 229 বছর। শিক্ষার অধিকার আমাদের ছিল না, আমরা যদি পড়তে যেতাম তাহলে বলতো হে তুই বললে তার বাইন নেবো কেন, হে তুই বললে মাছ কাটে বোকা, এই তুই বললে ইতান কাছে বোকা, লেট আস ইমাজিন থিংস, এই ছিল আমাদের পরিস্থিতি। সেই জন্যই বিদ্যায়, বিত্তে এবং বিভিন্ন সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আজকে এসসি এসটি ওবিসি তৈরি হয়েছে। Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.